ভেবেছিলাম বিষয়টি নিয়ে কথা বলবো না, কিন্তু কথা বলতে বা দু একটি কথা বলতে ইচ্ছে হলো এই প্রতিবেদনটি দেখে। দেখুন এই প্রতিবেদনটি, প্রতিবেদনটি যদি আমরা একটু খেয়াল করি, একটু লক্ষ্য করে দেখেন, আমি একেবারে কাছে নিয়ে ধরছি, আপনারা পড়তে পারছেন। ইসরায়েল থেকে যে বাংলাদেশ সরকার যে প্রযুক্তি কিনেছে সেই বিষয়ক একটি প্রতিবেদন। ইসরায়েলি কোম্পানির নজরদারি প্রযুক্তি কিনেছে বাংলাদেশ, এরকমের সংবাদের আগেও প্রকাশিত হয়েছে, দেশে বিদেশের গণমাধ্যমে আরও আগেও প্রকাশিত হয়েছে, এবং এটা গতকালকে প্রকাশিত হয়েছে বাংলাদেশের পত্রিকাতে। বাংলাদেশের সর্বশেষ যে পাসপোর্ট, সর্বশেষ বলতে আমি সর্বশেষ ই পাসপোর্ট করেছি এই কয়েকদিন আগে, কয়েক মাস আগে ই পাসপোর্ট করেছি, সেখানে খুব পরিষ্কার করে লেখা আছে যে এই পাসপোর্ট নিয়ে পৃথিবীর সকল দেশে যাওয়া যাবে। এর আগে যে পাসপোর্টটি করেছিলাম 2019 সালে, সেখানে লেখা ছিল পৃথিবীর ইসরায়েল ছাড়া পৃথিবীর অন্য যে কোনো দেশে যাওয়া যাবে। তার মানে বাংলাদেশের পাসপোর্টধারী যে কোনো নাগরিক এখন পৃথিবীর কোনো দেশে তার যেতে কোনো সমস্যা নেই, ইসরায়েলে যেতেও সমস্যা নেই, এটা পরিষ্কার। এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েলে বাংলাদেশের কোনো নাগরিকের যেতে কোনো সমস্যা নেই, তাহলে বাংলাদেশের কোনো নাগরিক বিদেশে গিয়ে ইসরায়েলের কোনো ব্যক্তির সঙ্গে কে দেখা করলেন, কে ছবি তুললেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়ল, সেটা নিয়ে দেশে হইচই, এমনকি কয়েক বছর আগে একজন বিরোধী রাজনৈতিক নেতার নামে বিষয়টি নিয়ে মামলা হলো, সেই মামলা চলল, তিনি জেলেও থাকলেন, আমি ঠিক নিশ্চিত নই যে এই মুহূর্তেও তিনি জেলে আছেন কিনা, চট্টগ্রামের আসলাম সাম আসলাম নামের একজন বিএনপি নেতা। এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েলে যেতে যদি বাধা না থাকে, তাহলে ইসরায়েলি কোনো নাগরিকের সঙ্গে ছবি তুললে সেটা সমস্যা কেন? ইসরায়েলি কোনো নাগরিকের সাথে ছবি তোলা হলো, সেটা নিয়ে দেশের গণমাধ্যম, টেলিভিশনগুলো, স্যাটেলাইট চ্যানেলগুলো বেশ কয়েকদিন ধরে এক নাগারে টকশো করছে, কেন? মানে এটা নিয়ে টকশো আয়োজনের কারণ কী? আমি ঠিক পরিষ্কার নই বলে প্রশ্নটি করছি, যারা টকশোর আয়োজন করছে তারা যদি জবাব দেন তাহলে পরিষ্কার হবে। আরেকটি কথা, যে সংবাদ শিরোনামগুলো দেখালাম যে বাংলাদেশ সরকারের বিষয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে, ইসরায়েলের গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, এর আগে আল জাজিরায় আমরা সংবাদ দেখেছি, এই গণমাধ্যমগুলো তো মিথ্যা সংবাদ প্রকাশ করে, ফেক নিউজ প্রকাশ করে সেই হিসাবে পরিচিত নয়, আবার সরকারি প্রচার যন্ত্রের জায়গা থেকে যাই বলা হোক না কেন এই গণমাধ্যমগুলোর তো একটা গ্রহণযোগ্যতা আছে। তো গ্রহণযোগ্যতা থাকলে তারা বলছে সরকারের কোনো কোনো প্রতিষ্ঠান সরকারিভাবে ইসরায়েলি কোম্পানির থেকে নজরদারির যন্ত্রপাতি কেনা হচ্ছে, যা দিয়ে টেলিফোনে কনভারসেশন, টেলিফোনের টেক্সট মেসেজ সহ বহুবিধ জিনিস নজরদারি করা যাবে। তো প্রশ্ন হচ্ছে তাহলে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের গণমাধ্যমে যারা ছবি নিয়ে যারা টকশো আয়োজন করছেন, তারা এই সমস্ত গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে টকশো আয়োজন করছেন না কেন? এই বিষয়গুলো নিয়ে হইচই নাই কেন? গণমাধ্যম কেন সব কিছুকেই এক চোখ দিয়ে দেখছে? আমাদের এখানে ইসরায়েলের ব্যাপারটা কী, ইসরায়েল বিষয়ে বাংলাদেশের মানুষের ভূমিকাটা কী, অবস্থানটা কী? অবস্থানটা হচ্ছে ইসরায়েল যেহেতু প্যালেস্টাইনিদের উপরে, প্যালেস্টাইনদের উপরে, ফিলিস্তিনিদের উপরে নির্মম নির্যাতন করছে, সেই নির্মম নির্যাতনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে, বাংলাদেশের জনমানুষের ভেতরে ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে একটা জনমত খুব তীব্রভাবে আছে, এটা থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু একই সময়ে বাংলাদেশের মানুষ যে রাষ্ট্রটিকে মুসলিম ধর্মের, মুসলমান ধর্মের একেবারে গুরু বলে স্বীকার করেন, সেই সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করছে, মধ্যপ্রাচ্যের অনেক দেশ সৌদি আরবের সঙ্গে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করছে, সংযুক্ত আরব আমিরাত সহ। তো প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কাল কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক, কূটনৈতিক তৎপরতা শুরু করুক, আমরা সেটা নিয়ে কথা বলছি না, আমি সেটা নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি সরকারিভাবে ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে প্রযুক্তি কিনলে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে একজন বিরোধী রাজনৈতিক নেতা যদি কারো সঙ্গে, ইসরায়েলি কোনো নাগরিকের সঙ্গে দেখা করেন, মিটিং করেন, ছবি তোলেন, তাহলে সেটা এত সমস্যা কেন? বাংলাদেশের গণমাধ্যম দুটি বিষয়কে এক করে দেখে না কেন, একভাবে দেখে না কেন, এরকম পরস্পর বিরোধী চোখ দিয়ে বা এক চোখ দিয়ে দেখে কেন? প্রশ্ন হচ্ছে সেটা নিয়ে, এবং সেই কারণেই এই এই কথাটি বলা যে একটি ছবি তুললে সমস্যা আর প্রযুক্তি কিনলে সমস্যা নাই, এটা আসলে আমাদের কেমন নীতি?